হাই ফ্রেন্ড, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি, তারপর আমি আলুগুলো কেটে রেখেছি, কারণ ইলিশ মাছটা তো আলু দিয়ে রান্না করব, এর জন্য আলুগুলো আমি আগে থেকে কেটে রেখেছি। এখন মাছটাকে আমি একটু মেরিনেট করে রেখে দেব। তো মাছটা মেরিনেট করার জন্য আমি মাছের মধ্যে লবণ, হলুদ, লঙ্কা বাটা, জিরে বাটা আর একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রাখবো। তো মাছটা মেরিনেট করা হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব। তো লঙ্কা বাটা, জিরে বাটা, লবণ, হলুদ সব কিছু দিয়ে আমি আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে ভালো করে নাড়তে থাকবো, নেড়ে চেড়ে মশলাগুলো আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষতে কষতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিব, তখন আমি ওই মেরিনেট করা মাছগুলো দিয়ে দিব। তো মশলা থেকে দেখো বন্ধুরা তেল বেরিয়ে গেছে, এখন আমি মেরিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আমি মাছের মধ্যে জলও দিয়ে দিলাম। জল যতটুকু ঝোল রাখবে আর কি পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। তো এটা কাঁচা মাছ দিয়েছি আমি মাছটা সিদ্ধ করার জন্য। আবার আমি মাছটাকে একটু ঢেকে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে নিয়েছি, তোমাদের দেখাতে পারিনি। তো মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের উপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে। ইলিশ মাছ এভাবে কাঁচা রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।